আজকে আমি আপনাদেরকে দেখাবো কাটালের রস কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় এখানে আমি অর্ধেকটা কাটাল দেখুন দেখতে অনেকটা সুন্দর না আবার খুশগুলিও একেবারে বড়ও না ছোট ছোট। তো এটা খেতে মনে হচ্ছে যে ভালো লাগবে না সেই জন্য রস করে আমি দুটি পদ্ধতিতে দেখাবো কিভাবে রস করা যায় এখন কিন্তু প্রচুর পরিমাণ বাজারে কাটাল পাওয়া যাচ্ছে আবার অনেকেরই আছে প্রচুর পরিমাণে কাটাল গাছ আছে অনেক অনেক কাটাল ধরেছে তারা কাঁঠালগুলো নষ্ট না করে রস আপনি সারা বছরের জন্যই কিন্তু সংরক্ষণ করতে পারবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে কাটালটা ভাঙা ছিল ভাঙা অবস্থায় আমি আগে দেখিয়ে দিয়েছি ক্যামেরাতে কাঁঠালটা দেখতে সুন্দর না কিন্তু রসটা যখন করা হবে রসটা কিন্তু খুবই সুন্দর বের হবে আর খেতে অনেক ভালো লাগবে এই কাঁঠালটা এমনিতে খেতে ভালো লাগে নাই সেজন্য রস করে আপনাদেরকে দেখাবো কিভাবে সংরক্ষণ করা যায় সবগুলি কুষ আমি বের করে নিয়েছি এখন একটি ছাকনি নিয়েছি এরকম চালনি প্লাস্টিকে নিতে পারেন সিলভারে নিতে পারেন প্লাস্টিকের ডাকনা দিয়েও কিন্তু হবে ছিদ্র আকারে যা ডাকনাগুলি থাকে সেগুলি দিয়েও কিন্তু আপনি রসটাকে আলাদা করে নিতে পারবেন এখন আমি চালনি দিয়ে ছেলে নেব রসটাকে আলাদা করে নিব আমি বিচি সহকারে ঘষে ঘষে আমি রসটাকে বের করে নিচ্ছি কাঁঠালের কিন্তু অনেক উপকার আছে আমরা অনেকেই জানি অনেকেই জানি না ভালো লাগে বলে অনেকে খেয়ে থাকে কিন্তু অনেক স্বাস্থ্য উপকার আছে হৃদরোগের ঝুঁকি কমায় এই ভিটামিন বি সিক্স ছয় মাস বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি শিশুকে কাঁঠালের রস খাওয়ালে শিশুর ক্ষুধা নিবারণ হয় অন্যদিকে তার প্রয়োজনীয় ভিটামিনের অভাব পূরণ হয় চিকিৎসাশাস্ত্রের মতে প্রতিদিন দুইশো গ্রাম তাজা পাকা কাঁটাল খেলে গর্ভবতী মহিলা ও তার গর্ভ ধারণকৃত শিশু সব ধরনের পুষ্টির অভাব দূর হয় মানুষের দেহে যেসব পুষ্টির প্রয়োজন প্রায় সবই আছে কাঁটালের মধ্যে একসময় সময় বাঙালির পুষ্টির অভাব পূরণ করতো এই কাঁঠাল এখনও বেশিরভাগ মানুষ পুষ্টির জন্য কাঁটাল খেয়ে থাকেন তবে এক শ্রেণির মানুষ কাঁটাল দেখলে নাক চিটকান তারা মনে করেন কাঁটাল গরিবের খাদ্য তা কিন্তু নয় কাঁঠাল কিন্তু পুষ্টির রাজা এর বীচেও রয়েছে নানা গুণ যা মানব দেহের জন্য উপকারী বিশেষ করে এই করোনাকালে যত পারেন কাঁঠাল খেয়ে নিতে পারেন তাতে আপনারই উপকার খুব সুন্দরভাবে আমি ছেলে নিয়েছি রসটা কিন্তু খুবই সুন্দর বের হয়েছে কুশগুলি দেখতে সুন্দর ছিল না কিন্তু আমি যখন রসটা আলাদা করে নিয়েছি রসটা কিন্তু দেখতে অনেকটা ক্রিমি ক্রিমি ভাব দেখাচ্ছে এখন সংরক্ষণ করে দেখাবো আমি এরকম প্লাস্টিকের আইসক্রিমের একটি বক্স নিয়েছি আপনি যে কোনো ভালো মানের প্লাস্টিকের বক্স নিতে পারেন অথবা বোতলে বড়েও কিন্তু আপনি সংরক্ষণ করতে পারেন এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডিপ ফ্রিজে রাখার জন্য ডিপ ফ্রিজে রেখে আমি সংরক্ষণ করব। এ তো এক বাটি নিয়েছি আমি ডিপ ফ্রিজে রাখার জন্য এটা হচ্ছে একটি টিপস ডিপ ফ্রিজে আপনি বোতলে ভরে প্লাস্টিকের এরকম বক্সে ভরে রেখে দিতে পারবেন মাসের পর মাস আপনি এটা চাইলে দুধ দিয়ে খেতে পারবেন বাতের সঙ্গে মুড়ি দিয়েও খেতে পারবেন এখন দুই নম্বর টিপসে চলে আসলাম এখন যেটা তৈরি করব সেটা হচ্ছে কাটাল সত্য কাটাল সত্য তৈরি করেও কিন্তু আপনি সারা মাসের জন্যই এই রসটাকে সংরক্ষণ করতে পারবেন ফ্রিজ ছাড়াই কাঁটাল সারা বছর পাওয়া যায় না কিন্তু ইচ্ছে করলে আপনি সারা বছরেই খেতে পারবেন এই দুটি টিপস অবলম্বন করে আপনি যদি ডিপ ফ্রিজে আর হচ্ছে কাঁটাল সত্য তৈরি করে রেখে দিতে পারেন কাঁটাল সত্য তৈরি করার জন্য কড়াই বসিয়ে যে চুলার মধ্যে আমি কিন্তু কাঁটালের রসটাকে জাল করে নিচ্ছি যখন বসাবেন বল কাটবে প্রথম অবস্থায় কিছুটা পাতলা দেখাবে তারপর আস্তে আস্তে জাল করতে করতে ঘন হয়ে যাবে আপনি যদি এক লিটার পরিমাণ রসটাকে জাল করেন তাহলে হাফ লিটারে পরিণত করে তার এটাকে শুকিয়ে নেবেন তাহলে কাঁটাল সত্যটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে শক্ত অবস্থায় থাকবে খেতে অনেক ভালো লাগবে এখানে আমি চিনি ব্যবহার করি নিই আপনারা চাইলে টেস্ট বাড়ানোর জন্য চিনি ব্যবহার করতে পারেন কাঁটাল আমরা সকলেই জানি যে মিষ্টি জাতীয় থাকে তাই এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই সংরক্ষণ করার ক্ষেত্রে আপনি হচ্ছে শুধু কাঁটাল সত্য এভাবে তৈরি করে নিতে পারবেন ভালোভাবে জাল করে নেওয়ার পর দেখুন অনেকটা ঘন হয়ে গিয়েছে যতটুকু আমি বসিয়েছিলাম তার অর্ধেক হওয়ার পরেই কিন্তু এটা অনেকটা আঠালো একেবারে ঘন অবস্থায় হয়ে গিয়েছে এখন একটি ট্রে নিয়েছি ট্রের মধ্যে আমি রান্নার তেল ভালোভাবে হাত দিয়ে ঘষিয়ে মিশিয়ে নিচ্ছি যেন কাটার সত্যটা যখনই শুকাবে হাত দিয়ে টানার সাথে সাথে উঠে যাবে আর কেটে নিয়ে খুব সহজভাবে উঠিয়ে নেওয়া যাবে এখন কড়াই থেকে সম্পূর্ণটা আমি হচ্ছে ট্রের মধ্যে ঢেলে দিয়েছি এখন ছানার সাহায্যে ভালোভাবে ছড়িয়ে রুটির আকারে করে রেখে দিচ্ছি এখন এটাকে আমি রোদে রেখে দিব শুকানোর জন্য রোদের পরিমাণ যদি বেশি করা থাকে তাহলে দুই থেকে তিন দিনই খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে যদি রোদ কম থাকে সেক্ষেত্রে সময়ের পরিমাণ বেশি লাগতে পারে রাতে ফ্যানের নিচে বাতাসে শুকিয়ে নেবেন অথবা গ্যাসের চুলার নিচেও কিন্তু রেখে দিয়ে শুকাতে পারেন তো চার দিন পর তার অবস্থাটা আমি দেখাবো তখন কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে প্রচুর পরিমাণে রোদ যেখানে ছিল সেখানে রেখে দিয়েছি আবার কিছু কিছু সময় আমি গ্যাসের নিচেও দিয়েছি আবার কিছু সময় আমি ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিয়েছি এভাবে তিন থেকে চার দিন আমি এভাবে শুকিয়ে শক্ত করে নিয়েছি দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন পুরোপুরি কাটার সত্ত্বেও তৈরি হয়ে গেছে আমি হাত দিয়ে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে যারা সবসময় কাঁঠাল খেতে অনেক পছন্দ করে থাকেন তো সারা বছর এই দুটি টিপসের মাধ্যমে আপনি সংরক্ষণ করে খেতে পারবেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন কমেন্ট করছেন উৎসাহিত করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি লম্বা লম্বা করে কেটে রুলের মতো করে নিচ্ছি আপনি চাইলে চাক চাক করে শেপে করেও স্লাইস করে কেটে নিতে পারেন আমি এরকম বলে একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন নতুন কোনো রেসিপি অথবা টিপস ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে সেই পর্যন্তই সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ